আমি তোর জন্য রোজ রোজ পেয়ারা চুরি করে তোরে খাইতে পারুম না। বারে আমি তোর বন্ধু না বুঝি? চিন্তা করো না জীবন, তোমার জন্য আমার দোকানে সব ফ্রি। আচ্ছা আচ্ছা, যদি এবারে ওবারে ফল চুরি করে বেরাস তাহলে কি আমার মান সম্মান থাকবি? থাকবি না। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তুই সুখে থাকবি, অনেক ভালো থাকবি, এটাই তো আমার বড় পাওনা। সাথী, আপনি আমার একটু পথ দেখান, আমি এখন কি করতে পারি? কি হচ্ছে এখানে? কই, কি শোনা তো? কি শোনা তাই না? বন্ধু বলে তো রোজ রোজ তোর অন্যের গাছের পেয়ারা চুরি করে খাওয়াইতেছি। তোর কি মনে পড়ে করিম কাকার গাছের পেয়ারা চুরি করে ধরা খাইছিলাম? 50 বার কান্দুর উঠবস করে বসাইছিল, আর কি মারটানা মারছিল রে! মনে পড়লে শরীরটা এখনো ব্যথা করে। আর তুই কি করছিলি? আমার রাইখা তুই চুরের মতো পালাই গেছিলি, আবার হাসতেছস? থাক থাক, আমার চুরি কইরা খাওয়ানোর খোটা আর দিতে হইব না। এই রে, আমি সে কখন বাড়ি থেকে বেরোইছি, বাবা নিশ্চয় আমার জন্য চিন্তা করতেছে। তুই থাক, আমি আসি। এই শুন নাই তুই, এই যে মহারানী, ওই মণ্ডলপাড়া থেকে চন্দন এসে বিচার দিয়ে গেছে, তুই আর ইমরান নাকি ওর বাগান থেকে পেয়ারা চুরি করেছিস। কই না তো বাবা, আমি আবার কোথায় পেয়ারা চুরি করলাম? কোনো প্রমাণ আছে? আমার প্রমাণ লাগবে না নে, তোর হাতেই তো পেয়ারা। দেখ মা, তোরা এখন বড় হয়েছিস, যদি এবারে ওবারে ফল চুরি করে বেড়াস তাহলে কি আমার মান সম্মান থাকবি? থাকবি না। মা গো, কয়েকদিন পরে তোরে বিয়ে দেব, যদি এমন করিস তাহলে কি ভালো ঘর থেকে কোনো সম্বন্ধ আসবে বল? দেখো বাবা, আমি এত শত কিছু বুঝি না, আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো। শুধু তোমার একটা কথা বইলা রাখলাম, এই যে আমারে নিয়ে তুমি এত চিন্তা করো না, এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি কোনোদিন এমন কোনো কাজ করবো না যেই কাজে এই গ্রামে তোমার মান সম্মান হানি হয়। তাই ভালো মা। ঘটক এসে আমার দোকানে সদাই নিয়ে গেলো, আর কয়া গেল জীবন ভাই মিয়া দেখতে আসবে। আচ্ছা, আগামীকাল মনে দেখতে আসবে, তা উনি তাড়াহুড়ো করে চলে গেছে, তা কালকে আসবে না? তোমরা যোগাড় সুগার করে এসো না, বাজার সদাই কিন্তু নিয়ে 7 আপ কোক টোক নিয়ে আমাকে কিন্তু দাওয়াত দিও। কোন সময় আসবে কইছে? ওই বলিয়ে গেল একটু মনে হয় সকালের দিক সকালে আসবে। তবে ও বাড়ি থেকে যদি কিছু নিতে আসে তো দিয়ে দিও। চিন্তা করো না জীবন, তোমার জন্য আমার দোকানে সব ফ্রি। আচ্ছা আচ্ছা, তুমি তো ভালো মানুষ। তা আমি জানি, তা আমি যাই। হ্যাঁ, তুমি একটা চা খেয়ে যাও, এখন সময় নেই। আচ্ছা, তা কেমন আছিস তুই? ভালো ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও। হ্যাঁ, কালকে বরপক্ষ তোকে দেখতে আসবে, এদিকে ছোটাছুটি করা যাবে না। আর ইমরান, কি কাকা,
সকাল সকাল চলে আসবি বুঝলি এত মেলা কাম আমার বাড়িতে আচ্ছা কাকা ইতিরে দেখতে হবে বলে কথা আর আমি থাকুম না সমস্যা নেই কাকা আমি সকাল সকালেই বাসায় আই পড়ুম যা করা লাগে আমার দায়িত্ব দিন আমি হাতে নিজ হাতে করে দিম ইমরান কি কাকা কি কইবেন কোন তোরা ছোট থেকে একসাথে বড় হয়েছিস তোরা একজন আরেকজনের ছাড়া থাকতে পারিস নি দেখিস পরে কিন্তু আবার মনে অনেক কষ্ট পাবি নি কি কইতেছেন কাকা ইতি আর আমি তো আমরা দুজন খুব ভালো বন্ধু আর তাছাড়া এইসব কথাই না আমাকে বন্ধুত্বের মধ্যে ফাটন দেন না কাকা ঠিক আছে আমার যা বলার আমি বললাম আর ইমরান এই কালকে সকাল সকাল চলে আসবি বুঝলি এই বাড়িতে মেলা কাম হ্যাঁ এই যা বাড়িতে যা আচ্ছা কাকা আমি সকাল সকালে চলে আসবো ইতি হাজার বার বলতে গিয়েও বলা কথাটা না না বলাই রয়ে গেল তোরে না আমি অনেক ভালোবাসি চাই হোক আমি যারে ভালোবাসি সে যদি অন্য জায়গায় সুখে থাকে এটাই তো আমার বড় পাওয়া এটাই তো আমার ভালোবাসার সার্থকতা ইতি তোর প্রতি আমার অনেক দোয়া ভালোবাসা রইল তুই সবসময় ভালো থাকিস তোর বান্ধবীর দেখতে আইব তুই যদি না যাস এটা কি হয় ঠিক কইছ আমি না গেলে কি তোর বিয়ে হইব ওমা আমি কি পইরা যাম তোরে পাঞ্জাবি খুব মানা বাজান পাঞ্জাবি পাইজামা পইরা যাই দিলে আমার ক্ষুধা লাগছে তুমি খাইবার দাও না কটা খাই আই যাই ওই বাসে মেহমান আইব কখন না কখন খাইতে যাই তুমি খাইতে দাও আমার কটা খাইয়া যাই আচ্ছা বাজান আচ্ছা ঠিক আছে যাও খাইতে পারো আমি আইতেছি আয় তাড়াতাড়ি আয় মামি কি পছন্দ হইছে তুই চুপ থাক আর তুই পানি একটু কমাই খাস নাহলে আমার শাশুড়ি তোরে পছন্দ করবো না আলহামদুলিল্লাহ মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে বাবা এই কথাই রইল তালই সাহেব তাহলে আজ আমরা উঠি ঢঙের কথা বাদ দে বাবা আমারে বইলা দিছে যে আমি যেন আর এই ঘর থেকে এক পাও বাইরে না দেই আর এই যে এখন থেকে বাইরে ঘোরাঘুরি বন্ধ পেয়ারো চুরি করাও বন্ধ আর আজকে থেকে তোর আর আমার জন্য মাই খাইতে হইব না কোনোদিন আর আমারে খোটাও দিতে হইব না কেন বাবা তো ঠিক কইছে দুদিন পরে তোর বিয়ে না তোর বাসাইতে না বের হয় তো ভালো বাবা ঠিক কইছে না ও তোর খুব মজা লাগতেছে তাই না আমার বিয়ে আসলে তোর খুব আনন্দ লাগতেছে তাই না
আনন্দ লাগতেছে না আমার কাছের বন্ধু বিয়ে হইব এর চেয়ে আর বড় আনন্দ কি আনন্দে তো লাগতেছে তুই সুখে থাকবি অনেক ভালো থাকবি এটাই তো আমার বড় পাওনা ও ঠিক আছে তোর যদি আনন্দ লাগে আমার বিয়েতে তাইলে তুই আর আমার সাথে কোনোদিন দেখা করতে আসিস না চলে যা এখান থেকে তুই মন খারাপ করিস না তুই না আমার ভালো বন্ধু কাকা দেখলে রাগ করা পারে আমি যাই গা তুই ভালো থাকিস সত্যি চলে গেল কি করি আমি কিচ্ছু বুঝতেছি না ইতি হাজারবার বলতে গিয়েও বলা কথাটা না না বলাই রয়ে গেল তোরে না আমি অনেক ভালোবাসি চাই হোক আমি যারে ভালোবাসি সে যদি অন্য জায়গায় সুখে থাকে এটাই তো আমার বড় পাওয়া এটাই তো আমার ভালোবাসার সার্থকতা বউ সাজে তো অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ বল নয়তো আবার নজর লাগতে পারে মাশাল্লাহ তবে জানোস তোর মধ্যে না একটা জিনিসের জন্য সৌন্দর্যটা অপূর্ণ রয়ে গেছে একটা লাল টিপ যদি হতো না তোর অনেক সুন্দর আমি না বলবি তো কাকা আমার না অনেক কষ্ট হচ্ছে কতবার বলেছি শতবার বলেছি হাজারবার বলতে চেয়েছি আমি তোদেরকে বুঝাতে চেয়েছি আমার কথা তোরা বুঝতে চাস নি এখন কাঁদবি না কাঁদতে হবে তো কাঁদ এখন চাচি কাঁদিস না রে মা এই নে কি লেখছে দেখ ইতি হাজারবার বলতে গিয়ে বলা কথাটা না না বলাই রয়ে গেল তোর আমি অনেক ভালোবাসি চাই হোক আমি যারে ভালোবাসি সে যদি অন্য জায়গায় সুখে থাকে এটাই তো আমার বড় পাওয়া এটাই তো আমার ভালোবাসার সার্থকতা চাচি এই ডায়েরিতে এগুলো কি লেখা আছে এর মানে ইমরান ইমরান আমাকে এতটা ভালোবাসে আর আমি কখনো বুঝতেই পারিনি চাচি আপনি আমার একটা পথ দেখান আমি এখন কি করতে পারি দয়া করে আমার একটা পথ দেখান আপনি সময় এখনো শেষ হয় নাই রে মা কই কিছু না তো কিছু না তাই না কলম খালি করে ডায়েরির পাতা ভারী করে গেলি একটাবার বলতে পারলি না
মজার চলে কথার চলে যে কথাটা শোনার জন্য এতদিন আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি না সাহস পাই নাই যদি তোর আর আমার বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আমি যদি তোরে হারিয়ে ফেলি কিন্তু এখন না আমার অনেক কষ্ট হইতেছে তোরে সাজ দেখে আমার বুকের ভিতরে অনেক কষ্ট হচ্ছে তো এখন বল যে কথাটা আমি এতদিন ধরে শুনতে চাইছি কি রে বলবি না আমি না তোমারে ভালোবাসি বলো না আমায়